একটা সুন্দর দৃষ্টান্ত হচ্ছে আবুল আহাবের ইতিহাস। আবুল আহাব তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। এই নামটা আসলে তাকে দেওয়া হয়েছে যার মানে ধ্বংসের পিতা, আর সে ছিল নবীজির ঘোর শত্রুদের একজন। যখনই কাউকে দেখতো নবীজির সাথে কথা বলছে সে অপেক্ষা করত। যখন নবীজি চলে যেতেন লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করত, নবীজি কি বলেছে, সে কি কালো বলেছে, এটা সাদা, সে কি দিন বলেছে, না এটা রাত। সে নবীজির বিপরীত বলত, নবীজির চিরশত্রুদের একজন ছিল সে। সে রাস্তায় চলতে চলতে অনেক সময় মিথ্যে কথা বলতো নবীজিকে ভুল প্রমাণ করার জন্য। আর পবিত্র কোরআনে একটা সূরাই আছে, সূরাটির নাম লাহাব, অধ্যায় 111, যা আমরা সবাই ভালোভাবে জানি, সালাত অনেকবার পড়া হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব ইত্যাদি। এই সূরাতে উল্লেখ আছে যে আবু লাহাব এবং তার স্ত্রীকে দোজখের আগুনে পোড়ানো হবে। তার মানে কখনোই মুসলিম হবে না তারা, কখনো ইসলাম গ্রহণ করবে না। এই সূরা নাজিল হয়েছিল আবু লাহাবের মৃত্যু 10 বছর আগে। যখন এই সূরা নাজিল হলো একটা কাজ আবু লাহাব করলে, ইসলাম গ্রহণ করলে কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। অথচ তার অনেক সাহাবি আর বন্ধুরা সেই 10 বছরের সময় ইসলাম গ্রহণ করেছিল। আবু লাহাব পরবর্তীতে 10 বছর পর বদরের যুদ্ধে মারা গেল। 10 বছর সময় হাতে ছিল তখন। এই 10 বছরের নবীজি তাকে নিয়মিত আহ্বান করতেন ইসলাম গ্রহণ করতে, তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো। খুব সহজ বিষয় ছিল, শুধু বললেই হতো আমি একজন মুসলিম, মুসলিমের মতো তাকে আচরণ করতে হতো না, তাকে নামাজ পড়তে হতো না, শুধু বললেই হতো যে আমি মুসলিম, যথেষ্ট, কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। সহজ বিষয়, খুবই সহজ। অনেক সময় নবীজির বিরুদ্ধে মিথ্যে বলেছে, আরেকবার বললেই তো হতো, কোরআন মিথ্যে প্রমাণিত হতো, কিন্তু সে পারে নাই, কারণ কোরআনের রচয়িতা সর্বশক্তি নিঃস্ব। তিনি জানেন যে আবু লাহাব ইসলাম গ্রহণ করবে না। ফলসিফিকেশন টেস্ট 10 বছর, আরো ফলসিফিকেশন টেস্ট আছে, অনেক অনেক আছে এখানে। এটা উল্লেখ আছে সূরা বাকারা অধ্যায় 2 আর 94 ও 95। ইহুদিদের একটি দল ছিল যারা মুসলিমদের সাথে তর্ক করেছিল আর বলেছিল যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধুমাত্র আমাদের। তাই আল্লাহ বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 94 ও 95, যদি তারা বলে যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধু তাদের জন্য, তাদেরকে বলো মৃত্যু কামনা করতে। যদি তোমরা বলো নিশ্চিতভাবে আখিরাতের ঘর তোমাদের, আখিরাত তোমাদের, তাহলে মৃত্যু কামনা করো। এই আয়াত আরো বলছে তারা কখনো মৃত্যু কামনা করবে না, কখনোই না। একটা মাত্র কাজ ইহুদিদের করতে হতো, কোরআনকে ভুল প্রমাণ করার জন্য বলতে হতো আমি মরতে চাই। সহজ ছিল, মরার দরকার ছিল না। এমন না যে আত্মহত্যা করতে হবে, নিজেরা নিজেদের স্তব্ধ করবে, একটা বিষয় বললেই হতো আমি মরতে চাই। সহজ ছিল, কোরআনকে ভুল প্রমাণ করতে বলতে হতো আমি মরতে চাই, 3টি শব্দ কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। আল্লাহ বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 95 ও 96, তারা কখনোই মৃত্যু কামনা করবে না, তাদেরকে যদি 1000 বছরও বাঁচতে দেওয়া হয়। সহজ ছিল, খুবই সহজ ছিল কোরআনকে ভুল প্রমাণ করা। এই দুটো ফলসিফিকেশন টেস্ট হলো অতীতের ফলসিফিকেশন টেস্ট। আমাকে বলতে পারেন, ভাই জাকির এখন কোরআনকে ভুল প্রমাণ করতে চাই, এখন কিভাবে করব, এখন কি করা যাবে? হ্যাঁ, সবার জন্য সুযোগ আছে। আল্লাহ বলেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 82 যে বিশ্বাসীদের জন্য তাদের আপনজন হচ্ছে ওই সমস্ত লোক যারা বলে আমরা খ্রিস্টান, আর ঘোর শত্রু হলো ওই সকল লোক যারা বলে আমরা ইহুদি আর মূর্তি পূজারি। কোরআন বলছে বিশ্বাসীদের ঘোর শত্রু হচ্ছে ইহুদি আর মূর্তি পূজারীরা, আর বিশ্বাসীদের কাছে লোক যারা বলে আমরা খ্রিস্টান। সামগ্রিকভাবে কোরআন সামগ্রিকভাবে কথা বলছে, অনেক ইহুদি আছে যারা ইসলাম গ্রহণ করেছে, হয়তো অল্প কিছু ইহুদি যারা খ্রিস্টানের চেয়ে ভালো, তবে সামগ্রিকভাবে কোরআন বলছে ইহুদিরা হচ্ছে
মুসলিমদের শত্রু সামগ্রিকভাবে, আর খ্রিস্টানরা কাছাকাছি। একমাত্র বিষয় কোরআনকে ভুল প্রমাণ করার জন্য পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যদি বলতে পারে ঠিক আছে চলো আমরা মুসলিমদের প্রতি ভালো হয়ে যাই, কয়েক বছরের জন্য খ্রিস্টানদের চেয়ে ভালো হবে, কোরআন ভুল প্রমাণিত হবে খুব সহজ। পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যাক 3-4 বছরের জন্য আর মুসলিমদের বন্ধু হয়ে যাক, তাহলে বলতে পারবে কোরআনের এই আয়াত সূরা মায়দা অধ্যায় 5:83 ভুল। তারা এটা করবে না, এটা করতে পারবে না কখনোই। সহজ আরো ফলসিফিকেশন টেস্ট রয়েছে, হয়তো বলবেন যে আমি ইহুদি না, তাহলে কিভাবে প্রমাণ করবো যে কোরআন ভুল? আল্লাহ এই সুযোগ সবাইকে দিচ্ছেন, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা ইসরা অধ্যায় 17:88, তারা বলে সেটা রচনা করেছে, চেষ্টা করো আরেকটা কোরআন তৈরি করো, তুমি মনে করো মানুষ রচনা করেছে, এর মধ্যে একটা কোরআন রচনা করো। চ্যালেঞ্জ দেওয়া হয়েছে সূরা তুর অধ্যায় 52:34, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে এর মধ্যে একটা কোরআন রচনা করো, কখনোই তোমরা তা করতে পারবে না, এমনকি যদি সব জিন এবং মানুষ যদি একত্রিত হয় তারা কোরআনের মতো আরেকটা রচনা করতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া। এটা একটা চ্যালেঞ্জ, আবার আল্লাহ চ্যালেঞ্জকে সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন সূরা হুদ অধ্যায় 11:13, তারা বলে সে এটা রচনা করেছে, 10টা সূরা রচনা করো এর মতো করে, সম্পূর্ণ কোরআন না, এটা কঠিন, বাদ দেন এটা, ওই চ্যালেঞ্জটা কঠিন, 10টা সূরা রচনা করো কোরআনের মতো, যে কাউকে সাহায্যের জন্য ডাকো আল্লাহ ছাড়া কখনো এটা তোমরা করতে পারবে। আল্লাহ চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়েছেন, খুবই সহজ। সূরা ইউনুস অধ্যায় 10:38, তারা বলে সে এটা রচনা করেছে, এর মতো একটা সূরা রচনা করো, একটা পুরো কোরআন না, 10টা সূরা না, একটা সূরা এর মতো, সাহায্যের জন্য ডাকো তোমরা যাকে পছন্দ করো আল্লাহ ছাড়া, আর তোমরা তা পারবে না কখনোই না, কখনোই পারবে। এবার আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিলেন, আল্লাহ বলেন সূরা বাকারা অধ্যায় 2:23-24, আল্লাহ বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা সন্দেহ করো যা আমি নাযিল করেছি আমার বান্দার প্রতি সময়ে সময়ে, একটা সূরা রচনা করো কিছুটা এর মতো করে, মিমমিসলি, এটা মিসলি না মিমমিসলি, মানে কিছুটা অনুরূপ, ঠিক কোরআনের মতো না, চেষ্টা করো রচনা করো একটা সূরা কোরআনের মতো করে, মিমমিসলি, আর সাহায্যের জন্য ডাকো তোমাদের যে কেউকে সাক্ষী রাখো আল্লাহ ছাড়া, যদি তোমরা সত্যবাদী হও, তবে যদি তোমরা না পারো নিশ্চিত যে তোমরা পারবে না, তাহলে ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর, তোমরা তা করতে পারবে না, এবং নিশ্চিত তোমরা তা করতে পারবে না, তাহলে ভয় করো সেই আগুনের যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। এটা হলো চ্যালেঞ্জ, চেষ্টা করে একটা সূরার কিছুটা মিল করে রচনা করো, হয়তো বলবেন সত্যি যদি এটা পরীক্ষা হয়ে থাকে তাহলে সূরা রচনা করতে হবে আরবিতে, তাই বলবেন ভাই জাকির আমি আরবি জানি না তাহলে কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করব, ঠিক আছে যদি কোরআনের মতো সূরা রচনা করতে হয় এটা আরবিতে হতে হবে, ইংরেজিতে হবে না, ফ্রেঞ্চ হবে না, হিন্দি হতে পারবে না, উর্দু হতে পারবে না, অনেকে চেষ্টা করেছে, চেষ্টা করে নাই তা না, শত শত লোকজন চেষ্টা করেছে আর তারা চরমভাবে ব্যর্থ হয়েছে, তারা চেষ্টা করেছে তবে বাস্তবতা থেকে অনেক দূরে, অনেকে চেষ্টা করেছে, অনেকের কথায় বইয়ে উল্লেখ আছে তবে তাদের সবাই চরমভাবে ব্যর্থ হয়েছে। এখন হয়তো বলবেন ভাই জাকির আমি আরবি জানি না, ইহুদিও না, কিভাবে আমি কোরআনকে ভুল প্রমাণ করব, অনেক ফলসিফিকেশন টেস্টই আছে। আর একটা কথা বলবো, সেটা তো সবার জন্য সুযোগ আছে, আলোচনা শুরু করেছি কোরআনের একটা আয়াত দিয়ে, সূরা নিসা অধ্যায় 4:82 বলা হয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন যিকরিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তারা কি কোরআন নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছ থেকে আসতো, অন্য কারো কাছ থেকে সর্বশক্তিমান ছাড়া, তাতে অনেক অসঙ্গতি পাওয়া যেত,
তাই যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চান একটা কাজই আপনাকে করতে হবে, একটা মাত্র সম্পত্তি বের করে দেখাতে হবে। কেউ যদি কোরআনের একটা ভুল বের করতে পারে কোরআন ভুল প্রমাণিত হবে, এমন চেষ্টা করে নাই। অনেকেই করেছে, ইন্টারনেটে যান দেখবেন হাজারটা কন্ট্রাডিকশন, কিন্তু সবগুলোই হয় প্রসঙ্গ ছাড়া না হয় ভুল ব্যাখ্যা বা অযৌক্তি, তাই এটাকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট। কোরআন বলে দিয়েছে কিভাবে এটাকে ভুল প্রমাণ করব, যদি ভাবেন আল্লাহর পক্ষ হতে না ভুল প্রমাণ করতে চান চেষ্টা করেন, একটাও সঙ্গতি বের করেন ভুল প্রমাণিত হবে। এটাই হচ্ছে ফলসিফিকেশন টেস্ট। যে কোনো মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে অবশ্যই একমত হবে যদি সে যুক্তিবাদী হয়, এই এক ঘন্টায় আমি যা বলেছি সে মানবে যে কোরআন আল্লাহর বাণী। তাহলে যে ঈশ্বরে বিশ্বাস করে না তার ব্যাপারে কি হবে? যদি কেউ ঈশ্বরে বিশ্বাস নাই করে তাহলে কোরআন আল্লাহর বাণী এই প্রশ্নটা আসবে কি? সুতরাং আমরা অধিকাংশ বিষয়ে কথা বলছি, তারপরও একটা বৃহৎ অংশ আছে যারা নাস্তিক, যারা বিশ্বাস করে না আল্লাহকে, তাদের ব্যাপারে কি বলবেন?